তোমার 5 ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয়কে বা সবগুলো ইন্দ্রিয়কে একসাথে হতে পারে, মানে তোমাকে সেন্সিটাইজ করবে, তোমাকে টাচ করবে, দ্যাট ইজ সেন্সেশন। সেন্সেশন হওয়ার পরে যেটা তুমি উপলব্ধি করার পরে যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাটেনশন। তুমি এটাকে মনোযোগ দিচ্ছ, সেটা হচ্ছে তোমার অ্যাটেনশন। তুমি আসলে বুঝতে পারলে এটা আসলে কিসের স্পর্শ ছিল বা কিসের স্বাদ ছিল, তুমি কিসের একটা গন্ধ পাচ্ছ, ঠিক আছে, কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাটেনশন। দেন হচ্ছে তুমি যখন এই যে যে বিষয়টা তোমার ইন্দ্রিয় গ্রাহ্য হলো, এটা সম্পর্কে মানে সবকিছু জানার চেষ্টা করবা, সেটা হচ্ছে পারসেপশন, ঠিক আছে। তার মানে হচ্ছে 1 2 3, এইভাবে 3 ভাগে যদি আমরা ভাগ করি, প্রথমটাই হচ্ছে সেন্সেশন, তারপরের অংশটা হচ্ছে অ্যাটেনশন, দেন হচ্ছে পারসেপশন। তোমার পারসেপশন হওয়ার জন্য ফার্স্ট তোমার সেন্সেশন এবং অ্যাটেনশন অবশ্যই লাগবে, কিন্তু সেন্সেশন হওয়ার জন্য তোমার পারসেপশনের দরকার নাই। বুঝাতে পারলাম? জি ম্যাম। তোমরা কি শুনতে পাচ্ছো? তোমাকে অবশ্যই পারসেপশন বা প্রত্যক্ষণ বা সংবেদনের জন্য অবশ্যই তোমার সেন্সেশন দরকার। সংবেদন আসলে সেন্সেশনটাকেই বলা হয়, আর মানে পারসেপশনের জন্য অবশ্যই তোমার হচ্ছে সেন্সেশনটা দরকার, কিন্তু তোমার মানে সেন্সেশনের জন্য তোমার পারসেপশন দরকার নেই। তোমাকে অবশ্যই কোনো একটা উদ্দীপক তোমার মধ্যে তার উপস্থিতি জানানোর জন্য যেটা দরকার, সেটা হচ্ছে সেন্সেশন। সো এখানে এর চেয়ে ডিটেল আর কিছু বলার নাই। এখানে আমরা একটু আর একটু ভেতরের দিকে যাই, সেটা হচ্ছে সাইকোফিজিক্স ক্যান ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ হাউ ফিজিক্যাল স্টিমুলি আর ট্রান্সলেটেড ইন্টু সাইকোলজিক্যাল এক্সপেরিয়েন্স। থ্রেশোল্ডস এর যেই মতামতটা আছে সেটা আমরা দেখি। থ্রেশোল্ড এ ডিভাইডিং লাইন বিটুইন হোয়াট হ্যাজ ডিটেক্টেবল এনার্জি অ্যান্ড হোয়াট ডাজ নট, কোনটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো আর কোনটাকে পারো না, এই দুইটার মধ্যে একটা পার্থক্য তৈরি করে। ফর এক্সাম্পল, মেনি ক্লাসরুম হ্যাভ অটোমেটিক লাইট সেন্সর্স। তোমাদের অনেকগুলো ক্লাসরুমে হয়তো অনেকগুলো লাইট থাকে, হ্যাঁ, সেই লাইটগুলোর মধ্যে এখানে একটা সোজা কথা যদি আমি বলি, যে তুমি 50টা লাইটের মধ্যে, 50টা ধরো 50 ওয়াটের লাইট আছে, সেখানে যদি একটা লাইট বৃদ্ধি করো, সেটাকে তুমি বেশি উপলব্ধি করতে পারবা, নাকি 50 ওয়াটের 10টা লাইটের মধ্যে 500 ওয়াটের একটা লাইট থাকলে সেটা তোমার মধ্যে মানে স্টিমুলেশন বেশি করবে, বলো তো? পঞ্চাশ ওয়াটের 50টা লাইট আর 500 ওয়াটের একটা লাইট, তোমার কাছে কোনটাকে সবচেয়ে বেশি ইফেক্টিভ বলে মনে হচ্ছে? 500 ওয়াটের 500 ওয়াটের একটা লাইট। 500 ওয়াটের একটা লাইট। তুমি যদি 500 ওয়াটের 50টা লাইট একসাথে থাকুক, আর 500 ওয়াটের মানে 50 ওয়াটের 50টা লাইট একসাথে থাকুক, আবার এই 50 ওয়াটের 50টা লাইটের সাথেই 500 ওয়াটের একটা লাইট তুমি জ্বালাবা, সেটা তোমার মধ্যে অবশ্যই সেন্সেশন তৈরি করবে। কিন্তু এই 50টা ওয়াটের এই 50টা লাইট থেকে যদি একটা সরাও বা একটা যোগ করো, সেটা কিন্তু খুব বেশি আলো তোমাকে বৃদ্ধি করবে না। তার মানে কি, তোমার সেন্সেশনে এটা খুব বেশি একটা আসবে না, ঠিক আছে? এই জিনিসটাই আসলে এখানে বোঝানো হয়েছে। তারপর নয়েজের দিক থেকে আমি সেদিন যেরকম বললাম, যে তুমি যে তুমি মনে করো রাস্তা দিয়ে আসতেছো, তোমার কানের মধ্যে সবচেয়ে দ্রুত যে সাউন্ডটা বা সবচেয়ে বেশি যাবে, হয়তো বা পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স গেছে সেটা, অথবা পুলিশের গাড়ি গেছে, কিন্তু পাশ দিয়ে অজস্র রিক্সা যাচ্ছে, অজস্র পিকআপ ভ্যান যাচ্ছে, সেইগুলোর সাউন্ড তোমার মধ্যে আসবে না। তার কারণটা কি, সেগুলো খুব মানে খুব বেশি সাউন্ড করবে না, যেটা তোমাকে বা এত ঘন সাউন্ড করতে থাকবে যেটা তোমার মনোযোগটাকে নষ্ট করবে না, কিন্তু মনোযোগ নষ্ট করবে একটা অ্যাম্বুলেন্সের সাউন্ড আর একটা পুলিশের গাড়ির সাউন্ড অথবা একটা বাইকের সাউন্ড। কেন বলতো, কেন বাইকের সাউন্ড আমাদের বেশিরভাগ সময় মনোযোগটা নষ্ট করে দেয়? কারণ এত বেশি ইরিটেট করে। হ্যাঁ ইরিটেটিং থাকে,
আবার এত বেশি সাউন্ড হয় যে ওইটাই আমরা বেশি বুঝতে পারি। ঝাল কেন আমাদের টেস্টে অনেক বেশি ধরা খায় বলতো? মিষ্টিটা খুব ক্যাটকেটা হলে তুমি ধরতে পারো মিষ্টি অনেক বেশি হয়েছে, ঝালটা একটু বেশি হলে ধরতে পারো, কিন্তু সেই সাথে যে আদার্স যেই স্বাদগুলো আছে সেগুলো ঝালের সাথে তুমি ধরতে পারো না। তার মানে তোমাকে ঝালটা অনেক বেশি মানে সেন্সিটাইজ করে, তাই না? কাঁচামরিচ একটা চাবাও আর এক 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 চামচ চিনি খাও, তোমার কোনটা টেস্ট বেশি হবে বলো? ম্যাম কোশ্চেন ছিল একটা, তিতা তো ম্যাম অল্প হলেই বুঝতে পারি, তাহলে তিতার ক্ষেত্রে জিনিসটা কেমন ম্যাম? হ্যাঁ সেটাও খারাপ না, ওইটাও একটা টেস্ট। তুমি দেখবো ওই ক্ষেত্রে তিতা যখন তুমি খাচ্ছ তখন লবণের টেস্ট তুমি ভুলে যাও, কারণ লবণটা লবণের টেস্টই হচ্ছে তিতা। ঠিক আছে, লবণের টেস্টই হচ্ছে তিতা। লবণ আমরা বলি না যে লবণাক্ত, কিন্তু লবণের আসলে আলটিমেট টেস্ট হচ্ছে তিতা। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে হচ্ছে সাইট ভিশন যেটা দেয়া আছে, চক্ষু ইন্দ্রিয়। চক্ষু ইন্দ্রিয়টা আমার মনে তোমরা এইচএসসি তে পড়ে আসছো, আর এটা এখানে লাগবে না, দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা আমি বাদ দিব। তোমাদের এখানে অ্যাটেনশন বা সেন্সেশনের জন্য তোমার চক্ষু পড়ার প্রয়োজন নাই। একমাত্র চোখ কেন পড়বা, তোমার কান আছে, তোমার জিহ্বা গ্ল্যান্ড আছে, সেটা পড়তে পারো। আচ্ছা এরপরে হচ্ছে জেস্টাল্টের প্রিন্সিপাল অফ পারসেপচুয়াল অর্গানাইজেশন। এইখানে যদি আমরা দেখি, এইখানে একটা বিষয় আছে, যেমন হচ্ছে ফিগার, ফিগারটা ফিগার গ্রাউন্ড, দিস ইজ আ ফান্ডামেন্টাল ওয়ে উই অর্গানাইজ ভিজুয়াল পারসেপশন। এখানে একটা অবজেক্ট থাকে। আচ্ছা তোমরা কি পালক রেখা চিনো? পালক রেখা চিনো? নো ম্যাম। অ্যারো চিনো? জি ম্যাম। জি ম্যাম। এটা কি আসলো, আমি কি দিচ্ছি আর কি আসে? এইটা আমরা খুব সহজে, তোমরা কি দেখতে পাচ্ছো কি? শুধু লেকচার, কোনো ছবি দেখা যাচ্ছে না? নো ম্যাম। ওকে আচ্ছা, তাহলে এটাকে দেখানোর জন্য তোমাদেরকে আমি কি করতে হবে? রিটার্ন টু মিটিং। তোমরা কি লেকচার শিট দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এবার? জি ম্যাম, এবার দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এই ডান পাশের কালো ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আর বাম পাশের ছবিটা দেখে কি মনে হচ্ছে একটু বলো তো? ম্যাম দুইটা ফেস। ম্যাম দুইটা ফেস দেখা যাচ্ছে ডান পাশের ছবিটাতে। ডান পাশের ছবিটাতে দুইটা ফেস, আর কি আর কেউ কি আছে? সবার কাছে কি ফেসই মনে হচ্ছে নাকি অন্য কিছু? ম্যাম একটা যে ইয়ার মতো মনে হচ্ছে, যে কি বলবো ম্যাম, আমার কাছে মোমবাতির মতো লাগতেছে। জি ম্যাম, মোমবাতির মতো লাগতেছে। আর দানি? জি ম্যাম, দানি মাসির মতো লাগতেছে দেখতে। কিসের মতো ম্যাম? বাসি। বাসি? জি ম্যাম, উপর করে আছে এরকম হচ্ছে, এরকম মনে হচ্ছে। একটা জিনিস দেখো, এইটাকে তুমি যে কোনো ভাবে আইডেন্টিফাই করতে পারো যেটা আসলে কি, বা তোমার কাছে যে কোনো কিছু মনে হতে পারে। যেমন একটা গ্লাসে যদি হাফ গ্লাস পানি থাকে, তাহলে কেউ দেখবে অর্ধেকটা পানি ভরা অর্ধেকটা পানি
খালি, তাই না? ঠিক এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কি পারসিভ করছি এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমাদের উপর। কোথায় ছিলাম লেকচার শিট আগেরটা কোথায়? আগেরটা আনতে হলে কিভাবে জানা আনতে হয়? রিটার্ন টু মিটিং শিওর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফিগার আমাদের। এই তোমরা যেটা বললে যে মুখের মতো দেখা যাচ্ছে বা দুইটা মুখ, কেউ বললা যে এটা মানে মোমদানির মতো লাগতেছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ছবিটা ফুলদানি, কিন্তু ফুলদানির শেপটা এরকম ভাবে করা হয়েছে। তুমি এটাকে ফুলদানিও বল ভাবতে পারো, তুমি এটাকে মুখ ভাবতে পারো, তুমি এটাকে যে কোনো কিছু ভাবতে পারো। যেমন তোমাদের সামনে যদি একটা ছবি আমি এঁকে দেই, সেখানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করলে তোমরা হয়তো বা কেউ বলবে এটা একটা মরা পাতার ছবি আঁকলাম, কেউ বলবা পাহাড়ের ছবি আঁকলাম, কেউ বলবা বরফের ছবি আঁকলাম, আর আমি জানি এটা আসলে কিসের ছবি, কিন্তু এটা পারসিভ করছো তোমরা এক একজন নিজের মতো করে এক এক রকম। ঠিক আছে, ঠিক ফিগারটা এখানে আমাদের আসলে এরকমই আসে যে আমরা এক একজন এক এক ভাবে এটাকে কি করি দেখি। তারপর যে বক্সটা ছিল সেই বক্সের মাধ্যমে আমি আসলে যেটা দেখাইতে চাইছিলাম সেটা এখানে নাই। আমি দেখাইতে চাইছিলাম একটা হচ্ছে পালক রেখা, একটা হচ্ছে তীর রেখা। তীর রেখা আমাদের কাছে পালক রেখার চেয়ে মানে হচ্ছে যে ছোট মনে হয়, পালক রেখাটা সমান মনে হয়, দুইটা যদিও একই সাইজের কিন্তু দুইটাকে আলাদা আলাদা মনে হয়। তোমাদেরকে আমি এখন কেমনে দেখাই, ওই ছবিটা দেখানো খুব ইম্পর্টেন্ট ছিল। দুইটাকে আলাদা আলাদা মনে হয় কিন্তু আলটিমেটলি বিষয় দুইটা আলাদা না, দুটো একই সমান। ঠিক আছে, কিন্তু এটা কেন আসলে এরকমটা হলো, আমরা এটা শেপের কারণে আমরা এরকমটা দেখে থাকি। ঠিক আছে, শেপের কারণে আমরা এরকমটা দেখে থাকি। যেটা তীর রেখা দুই পাশে যেহেতু হচ্ছে এটা বন্ধ করা বা দুই পাশের যেই বিষয়টা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো তো। লেকচার শিট ম্যাম, লেকচার শিট, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? আমি কেন দেখতে পাচ্ছি না? ধরো আমি সব কিছু বলে ফেলতেছি, কেন আমারটাতে আসতেছে না কেন? আচ্ছা আমি আবার স্টপ শেয়ারিং দিয়ে আবার ইয়ে করি, হয়তো বা তাহলে আসতে পারে। আসতেছে না কেন? এবার আসছে, গুড। আচ্ছা এখানে এর পরে যেটা আছে সেটা হচ্ছে সিম্পলিসিটি। হ্যাঁ, যে কোনো জিনিস হচ্ছে ওই গ্রুপ এলিমেন্ট দ্যাট মেক এ গুড ফর্ম। একই টাইপের জিনিসগুলো আমরা সবসময় একসাথে দেখতে পাই বা ওগুলোকে আমরা চোখে মানে আলাদা আলাদা করতে পারি খুব দ্রুত, কিন্তু যদি হচ্ছে মাল্টিপল জিনিস থাকে, মাল্টিপল শেপের মাল্টিপল ডিজাইনের জিনিস থাকে, তখন আমরা এগুলোকে আলাদা করতে পারি না। যেমন ABCD এগুলোকে আমরা সহজে আলাদা করতে পারি না, কিন্তু আমাদের কাছে যদি ধরো ত্রিভুজ থেকে থাকে, চতুর্ভুজ থেকে থাকে, রাউন্ড শেপস কোনো কিছু থেকে থাকে, এগুলোকে আমরা খুব দ্রুত আলাদা করতে পারি। কারণ হচ্ছে যে এগুলো একই রকম দেখতে, বা আমরা হচ্ছে ত্রিভুজ ক্যাটাগরিটাই আলাদা করে ফেলি, আবার হচ্ছে যে সিঙ্গেল যদি হচ্ছে স্কোয়ারটা সিঙ্গেল থাকে, রাউন্ড শেপ যেগুলো সেগুলো যদি সিঙ্গেল থাকে, সেগুলোকে আমরা খুব দ্রুত আলাদা করতে পারি। কিন্তু ক খ গ ঘ ABCD এগুলো হচ্ছে মাল্টিপল শেপের থাকে, দ্যাটস ওয়াই আমরা এটাকে আলাদা করতে পারি না। ঠিক আছে, তারপর হচ্ছে প্রক্সিমিটি।
এটাকে বলা হয় নিয়ারনেস বা বিলঙ্গিংনেস, একই রকম, একই একই টাইপের যেই বিষয়গুলো থাকে সেগুলোকে একই রকম দেখা যায়। তোমাদেরকে যদি একটু এক্সাম্পল দেখাইতে যায়, তোমরা কি আসলে বুঝতে পারতেছো বিষয়টা? এটা আসলে তোমাদেরকে নোট না দিলে তোমরা বুঝবা না। যেমন এখানে হচ্ছে আমরা ল অফ সিমেট্রি বলতে পারি, ল অফ ক্লোজার্স বলতে পারি, সিমিলারিটিস বলতে পারি, হ্যাঁ এই এগুলোকে বলতে পারি। যেমন হচ্ছে এটাকে আমি তোমাদেরকে আমি দেখাই, একটা জিনিস দেখো রাইট সাইডে কিছু রাউন্ড শেপ আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি ম্যাম। ইয়েস জি ম্যাম। রাউন্ড শেপস গুলো যেগুলো হচ্ছে ব্ল্যাক শেডের থাকে সেগুলোকে আমরা হাইলাইট বেশি করলাম, তাই না? আমরা এটাকে খুব দ্রুত হাইলাইট করতে পারি। যেটা হচ্ছে একটু ফেড শেপের থাকে, ফেড কালার থাকে, সেটাকে আমরা আলাদা করতে, মানে ওইটা আবার আমাদের সেকেন্ড ফেজে আসে। মানে ফার্স্টে আমরা হচ্ছে যেটা খুব বেশি মানে থাকে হাইলাইটেন থাকে সেটার দিকে আমাদের নজর যায়। ইভেন আমরা নিজেরাও যখন পরীক্ষার খাতায় লিখি আমরা হাইলাইট করার চেষ্টা করি, কোনগুলো কোন লাইনগুলো হাইলাইট করি, প্রত্যেকটা লাইন নাকি হেডলাইন? নো ম্যাম, হেডলাইন গুলো, হেডলাইন হাইলাইট করি, টপিক, হ্যাঁ টপিক, তারপর হচ্ছে আমরা আসলে কি লিখতে চাচ্ছি ভেতরের, মানে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা হাইলাইট করি না, ঠিক আছে? আবার দেখো ফার্স্ট যে ছবিটা আছে সেটাতে পাশাপাশি দুইটা চিত্র দেয়া আছে, যেটার মধ্যে এক সাইডে অনেকগুলো বাবল দেওয়া আর এক সাইডে হচ্ছে দুইটা দুইটা করে তিনটা রোতে হচ্ছে তিনটা কলামে বাবল দেওয়া, তাই না? এখন এখানে একটা বিষয় আছে, যেমন আমরা আমরা যখন পড়ছি এখানে সবগুলো বাবল ছিল না, কোনটা স্টার ছিল কোনটা বাবল ছিল, যেটা স্টার ছিল আমরা খুব দ্রুত এটাকে আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সিমিলারিটি, ঠিক আছে? এটা আমাদের দেখার সৌন্দর্য, আমরা দেখতে যেভাবে পছন্দ করি ঠিক সেইটা। এবং এটাকে অনেক সময় হচ্ছে কন্টিনিউইটি বলে, সিমিলারিটির। এখানে একটা এক্সাম্পল দেখো লেকচার শিটে, দেখো স্টার দেয়া আছে, তারপর হ্যাশ, দেন আবার স্টার, তারপর আবার ট্রিপল হ্যাশ। এখানে আমরা সেই জিনিসগুলোকে আলাদা করি যেগুলো হচ্ছে একই রকম, কন্টিনিউইটিটাও অলমোস্ট সেম, আমরা একই ধাঁচের। যেমন হচ্ছে আগের ছবিটাতেই যাই, আগের ছবি আবার কই গেল? আচ্ছা আগের ছবিটাতে যাই, তোমরা থার্ড যে ছবিটা আছে সেটাতে দেখো এখানে একটা কন্টিনিউয়েশন আছে, একটু গ্যাপ থাকলেও হচ্ছে একই টাইপের চিত্র বা একই টাইপের দাগ পুরাটাতে দেয়া হচ্ছে, ঠিক আছে? ল অফ ক্লোজার বলা হয় এটাকে, কিন্তু একই টাইপের দাগ দেয়া হচ্ছে। আবার দেখো ফোর্থ যে ছবিটা আছে, ল অফ সিমেট্রি, এটাতে দেখো যে ব্র্যাকেট দেয়া আছে সেই ব্র্যাকেটটাকে হচ্ছে দুইটা আলাদা করা যাচ্ছে, তাই না? এইটা হচ্ছে পাঁচ নাম্বার ছবি, এটা কি মনে হয়? দুইটা চাবি, দুইটা চাবি, দুইটা চাবি, আমরা খুব সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারি। এটা আসলে দুইটা চাবি যার তিনটা মাথা আছে, মানে তিনটা পা আছে, তারপরে হচ্ছে ভেতরে মানে শেষের অংশটা হচ্ছে গোল। আমরা এটাকে যদি পারসিভ করি তাহলে কি চাবি হিসেবেই পারসিভ করব, তাই না? কোন তালার কোন চাবি সেই হিসেবে পারসিভ করব। সব চুপ আজকে, ব্যাপার কি বুঝো নাই? বুঝো নাই তোমরা? একটু কঠিন লাগতে পারে। জি ম্যাম, ঠিক হয়ে যাবে। আচ্ছা এইবার আসি হচ্ছে কমন ফেট, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি, ক্লোজার বলে ফেলছি, ইলিউশনে আমরা আসি। আমি ইলিউশন তোমাদেরকে দেখানোর জন্য যেটা খুঁজতেছিলাম এতক্ষণ সেটা আমি পাই নাই।
এটা আমি তোমাদেরকে কিভাবে দেখাইতে পারি বলো? ইলিউশন। আচ্ছা, ইলিউশনটা হচ্ছে মনে করো যে তুমি তোমার কোনো একটা বিষয়ের উপর ফোবিয়া আছে, বা মানে খুবই ইনসেক্ট ফোবিয়া থেকে থাকে, আমাদের অনেকের আছে, আমার নিজেরও আছে, মানে খুব বেশি একটা ফোবিয়া আছে। তো ইনসেক্ট ফোবিয়ার ক্ষেত্রে আমরা মেইনলি আমরা যেটাকে বলি অ্যানিমেল ফোবিয়া, তো হচ্ছে চারপে যেগুলো সেগুলোকে বলা হয়, কিন্তু ইনসেক্টের ক্ষেত্রে আসে হচ্ছে সাপ, কেঁচো, এই ধরনের ফোবিয়া। তুমি হয়তো বা হাঁটতেছো হাঁটতেছো হঠাৎ করে দেখলা যে সামনে কিছু একটা পড়ে আছে, অ্যাজ লাইক কেঁচো, সাপ অথবা চেলা টেলা এই টাইপের, কিন্তু সামনে যাওয়ার পর একেবারে, তুমি যদি ফোবিয়ার পার্সন হয়ে থাকো সামনেই যাবা না, প্রয়োজন রাস্তা চেঞ্জ করে যাবা এইরকম। হ্যাঁ, আমরা অনেক সময় পড়ি না অন্ধকারে দড়ি দেখে পরদিন মানে সকাল হলে বা আলোতে নিয়ে দেখি, এটা আসলে মানে সরি অন্ধকার সাপ দেখে আলোতে নিয়ে দেখি এটা দড়ি, বিষয়টা এরকম ঘটে যে এটা হচ্ছে ইলিউশন, যার এক্সিস্টেন্স আছে কিন্তু সেটা হচ্ছে আমি ভুল একটা জিনিস দেখতে পাচ্ছি বা আমার দেখাতে এটাতে একটা ভুল হচ্ছে, বুঝতে পারলাম? ইলিউশনে অবশ্যই এক্সিস্টেন্স থাকবে, কিছু একটা জিনিস অবশ্যই থাকবে, কিন্তু এটা হচ্ছে আমি ভুল দেখতেছি, আমার দেখার ভুল বা আমার বুঝার ভুল, দিস ইজ ইলিউশন। ঠিক আছে, বলো কি বলতে চাচ্ছিলা? কি বলতে চাচ্ছিলা বলো? আমি কিছু না। আচ্ছা, ইলিউশন একটা জিনিস দেখো, অ্যান ইনকারেক্ট পারসেপশন কজড বাই এ ডিস্টরশন অফ ভিজুয়াল সেন্সেশন, তার মানে ইলিউশনটা অবশ্যই ভিজুয়াল সেন্সেশনকে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, আমাদের ভিজুয়াল সেন্সেশনটাকে ডিস্টার্ব করতেছে বা আমি একটা ভুল পারসিভ করছি, আমি দড়িকে সাপ ভেবে তারপর রাস্তা চেঞ্জ করে 2 মাইল রাস্তা ঘুরে তারপর যাচ্ছি, সেটা হচ্ছে আমার ইলিউশন। কিন্তু আমি যদি সেইভাবে ফোবিক না হয়ে থাকি, আমি অবশ্যই হয়তো দেখার চেষ্টা করবো যে সামনে কি আছে, আসলে আমি একটু দেখি এটা আসলে সাপ কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আরটা হচ্ছে মুলার লায়ার ইলিউশন। মুলার লায়ারের ইলিউশনও হচ্ছে মোটামুটি ভালো ইফেক্টিভ, ইফেক্টিভ মিন্স উনি অনেকগুলো ইয়ে দিছে, তোমাদের এত লাগবে না। সো আমি আসলে এটাকে স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, থিওরিস অফ পেইন পারসেপশন, এইটা তোমাদের লাগবে, গেট কন্ট্রোল থিওরি। এখানে হচ্ছে ইনকামিং পেইন মাস্ট পাস থ্রু এ গেট লোকেটেড ইন দ্য স্পাইনাল কর্ড হুইচ ডিটারমাইন্স দ্যাট ইনফরমেশন অ্যাবাউট পেইন উইল বি সেন্ট টু বি দ্য ব্রেইন। আমরা যে কোনো ইনফরমেশন মানে পেইনের ইনফরমেশন যদি হয়, তোমরা একটা জিনিস খেয়াল করো, এর আগে আমি তোমাদেরকে বলছিলাম যে তুমি যখন মোমবাতিতে হাত দিবা, তুমি কিন্তু সাথে সাথে টের পাবা না যে এটা আসলে জ্বলতেছে। মোমবাতিতে যখন তুমি হাত দিচ্ছ, তখন তুমি এটা বুঝতে পারতেছো না যে তুমি আসলে তোমার আসলে জ্বলতেছে, তোমার এই যে টাচ বা যে পেইন সেন্সেশন, দুইটা জিনিসই তোমার মধ্যে কাজ করে, এইটাই হচ্ছে তোমার ব্রেইনে ইনফরমেশন পাঠায়, দেন ব্রেইন তোমাকে সিগনাল দেয় যে তোমার এটা জ্বলতেছে, তোমার এখানে ব্যথা হচ্ছে, মানে এটা হচ্ছে অবশ্যই টাচ ইনফরমেশন, তোমার টাচেই কাজ করবে, তোমার এটা জ্বলতেছে, সো তোমাকে এখন এখান থেকে কি তোমার হাতটা সরায় নিতে হবে। বুঝতে পারলাম? জি ম্যাম। তোমার নেটওয়ার্কের অবস্থা খারাপ না আমার নেটওয়ার্ক খারাপ? আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে গেট কন্ট্রোল থিওরি। এরপরে আসি হচ্ছে লার্জ, সেন্ড ফার্স্ট সিগনাল এন্ড ক্যান প্রিভেন্ট পেইন বাই ক্লোজিং দ্য গেট। ফার্স্ট সিগনাল হচ্ছে মানে সেন্ড করবে, খুব দ্রুত একটা সিগনাল সেন্ড করে এবং পেইন প্রিভেন্টের জন্য গেটটাকে লক করে দিচ্ছে, দ্যাট ইজ লার্জ। স্মল হচ্ছে সেন্ড স্লোয়ার সিগনাল, যেটাকে আমরা স্লো পয়জন অনেক সময় বলে থাকি, ওপেন দ্য গেট। স্লো পয়জন কি করে, তোমার শরীরে আস্তে আস্তে করে ঢুকবে, আস্তে আস্তে করে সে পুরো শরীর বিস্তার করে কি করবে, তারপর তোমাকে ড্যামেজ করে দিবে, ওয়ান কাইন্ড অফ স্লো পয়জন। আমরা যদি হচ্ছে খুব ভালোভাবে এটাকে আসলে বলতে যাই, তুমি যে কোনো যেমন হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে কাটা ফুটে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা আসলে টের পাই না যে আমরা যেই পেইনটা পাচ্ছি সেটা কাটা ফুটে যাওয়ার কারণে পাচ্ছি,
তাৎক্ষণিক পেইন হয় না, কিন্তু এরপরে দেখা গেছে একেবারে ফুলে ফেপে বিস্ফোরণের মতন একটা পেইন শুরু হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে স্মল মানে স্মল থিওরি বলি বা স্মল কেট, যেটা হচ্ছে ওপেন করে ওপেন থাকে এটা। আর হচ্ছে এন্ডরফিনের একটা বিষয় আছে, দ্য বডি ওন পেইন কিলারস। আমাদের এন্ডরফিনটা কি করে বলতো, বলতে পারো এন্ডরফিন সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? পড়া? নো ম্যাম। এন্ডরফিন পড়ানো হবে তোমাদের যখন অ্যাডিকশন পড়াবো, অ্যাডিকশনে অবশ্যই এন্ডরফিন পড়ানো হবে। অ্যাডিকশন সম্পর্কে কে কে জানতে চাও বলো? ম্যাম আমি জানতে চাই। ম্যাম ম্যাম জানতে চাই। দুইজন তিনজনের সারা পাইছে, আর কেউ নাই? 60 জনের মধ্যে মাত্র তিনজন, 57 জন কই গেল? ম্যাম আমিও চাই। জি ম্যাম জানতে চাই। জানতে চাই, আচ্ছা মানে একদম সত্য সত্য স্বীকারোক্তি দাও তোমাদের। ম্যাম আমি চাই। যে ওরে বাবা তোমরা চাও। আচ্ছা যে কয়জন ফ্রেন্ড আছো, তোমরা কে কে স্মোক করো বলো? আমি করি না ম্যাম। আমিও করি না ম্যাম। কে করো আমি সেটা জিজ্ঞেস করছি। আমি তোমাদেরকে আবার লিংক পাঠাই, এখনই শেষ হয়ে যাবে। ওকে ওকে ম্যাম।
আচ্ছা, অ্যাডিকশন নিয়ে কথা বলতেছিলাম। অ্যাডিকশনটা যখন করব তখন এন্ডরফিন হরমোন বা মরফিন এগুলো কি কাজে আসে, হরমোন সম্পর্কে আরেকটু ভালো জানবো, ঠিক আছে? তো এন্ডরফিন হচ্ছে আমাদের যে কাজটা করে, পেইন কিলারের কাজ করে, বডিতে পেইন কিলারের কাজ করে। এই পেইন কিলারটার জন্য আমাদের যে ইয়েটা হয় সেটা হচ্ছে মানে যে কোনো ব্যথা পেলে নিজে নিজে অনেক সময় সেরে যায়, তাই না সারে না? জি ম্যাম। তো এটা যদি না সারতো তাহলে দেখা যেত কি, আমরা বছরের পর বছর ওষুধ না খাওয়া পর্যন্ত আমরা আসলে ইয়ে করতে পারতাম না, ঠিক আছে? আর আরেকটা জিনিস কাজ করে এই এন্ডরফিন হরমোনটা, সেটা হচ্ছে পেইন টলারেন্স ডিউরিং লাস্ট 2 উইকস অফ প্রেগনেন্সি। বিশেষ করে প্রেগনেন্সি লাস্ট 2 উইকসে মানে পেইন এত পরিমাণ বেশি থাকে কিন্তু সেটা টলারেন্ট মানে লেভেল পর্যন্ত নিয়ে যায়, আমরা টলারেট করতে পারি, হ্যাঁ এই আর কি বিষয়। তো এইটা হচ্ছে প্রেগনেন্সিতে মানে অনেক পেইন থাকা সত্ত্বেও দেখা গেছে একজন মানুষ ওই সারাদিন আ উ কাকু এগুলো করে না, বুঝছো? আচ্ছা, তো এই হচ্ছে সেন্সেশনের আমাদের ইচ অ্যান্ড এভরিথিং। এর চেয়ে বেশি আর তোমাদের কিছুর দরকার নাই, যতটুকু দরকার ছিল আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি। আই থিঙ্ক এটাই এনাফ। সেন্সেশন, পারসেপশন, এই দুইটা জিনিস এখানে আছে। আর তোমাদের অ্যাটেনশনের জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে, কারণ অ্যাটেনশনটা আমি সহজে পাচ্ছিলাম না, ঠিক আছে? অ্যাটেনশনটা আমরা নেক্সট ক্লাসে একেবারে সেন্সেশনের সাথে অ্যাড করে তোমাদেরকে দিয়ে দিব। আর এরপরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের ইসের উপরে, শনিবারে যে ক্লাসটা হবে, না আগামী সোমবার যে ক্লাসটা হবে সেটা হবে অ্যাডিকশনের উপরে। তোমরা একটা জিনিস খেয়াল রেখো, তোমাদের একটা টপিক কিন্তু হয় নাই, সেটা হচ্ছে কগনিশন হয় নাই, মনে আছে? কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেটের থিওরি বা স্টেজ অফ প্লে, ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্স কোয়েশন, এটা কিন্তু তোমাদের হয় নাই। এইটা আমি আরো পরে পড়াবো, কয়েকটা টপিক বাকি আছে সেগুলো আমার ক্লিনিক্যালের যতগুলো সাব মানে কি বলে টপিক আছে সবগুলো শেষ হওয়ার পরে পড়াবো, ঠিক আছে? তোমরা কি জামাত স্যার ক্লাস করছিলা পুরনো 50 জন? জি ম্যাম। কয়টা করছিলা স্যারের ক্লাস? ম্যাম দুইটার মতো। দুইটা, দুইটাতে স্যার কি পড়াইছিল? সাইকোলজি তো পড়াইছে নাকি একদম প্রথম দিকে? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি হচ্ছে আমার যেইগুলো আছে আমার বাকি আছে হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, এটা বাকি আছে, তারপর হচ্ছে কমিউনিকেশনটা বাকি আছে, আর হচ্ছে সাইকোলজিক্যাল রিয়াকশন অফ পেশেন্ট, এইগুলো বাকি আছে। এইটা হচ্ছে প্রত্যেকটাই শর্ট নোট, আর এখান থেকে এগুলো আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। কিছু কিছু হচ্ছে ডিফেন্স মেকানিজম থেকে আসছে এখানে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ডিফেন্স মেকানিজমে ছোট্ট করে লেখা আছে, এটা এতটুকু লিখলে হবে না, একটু বেশি লিখতে হবে। রিয়াকশন টু লস, এইটাও প্লাস হচ্ছে এই তো। আর তোমাদের কগনিটিভ বা কগনিশন এটা একেবারে লাস্টে পড়বে, একেবারে লাস্টে, ঝাড়া মুখস্থ করবা, কারণ এটা অনেক কঠিন, মানে আমি বলতেছি কঠিন তার মানে বুঝতে পারো যে কঠিন, তাই না ম্যাম? বলি ফেলো ম্যাম, আমাদের যদি কোশ্চেন আকারে দিতেন কিছু
তাহলে ম্যাম পড়তে ভালো হইতো। গত 5 বছরে যা আছে তাই পড়ো। আচ্ছা তোমাদের সবচেয়ে বড় কথা কি হচ্ছে, তোমাদের সবই পড়তে হবে। কারণ কি, কোয়েশ্চেন মডারেশন আমি করি না। আমি যদি করতাম তাহলে হয়তো তোমাদেরকে সাজেশন দিতে পারতাম যে এটা পড়ো এটা পড়ো না, কিন্তু মডারেশন যেহেতু আমি করি না, ইউনিভার্সিটি থেকে করে দেয়, তার মানে তোমরা বুঝতে পারো যে তোমাদের যে কোনোটাই কোয়েশ্চেন হতে পারে, তাই না? তারপরে আইডিয়ার জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে গত 5 বছরে যে কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা সলভ করো। তারপরে আমি তোমাদেরকে সতর্কতামূলক বলে দিই, কোয়েশ্চেন মডারেশন আমি করি না, দ্যাটস ওয়াই যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করে দিতে পারে, সো তোমাদেরকে সব করতে হবে। ওকে ম্যাম, এত বড় বড় লেকচার সব, এই জন্যই তো আগে থেকে পড়াচ্ছি হবে, আমরা অপারেশন করে দেই, ঠিক আছে? আমরা যখন পড়াশোনা করছি আমাদেরকে মানে কোনোভাবেই মানে আমাদেরকে বই রেফারেন্স দিত না, একটার সাথে আরেকটা লিংক করে করে আমরা নিজেরা নোট করে করতাম। তোমাদেরকে তো রেডি নোট দিচ্ছি, তার মানে হচ্ছে তোমরা আবার এখান থেকে অপারেশন করো, বুঝছো? সো তোমাদের পড়তে হবে, পড়ার বিকল্প বলে কোনো কিছু নাই। আর তোমাদের অ্যাটেনশনের নোটটা আমি হচ্ছে অনেক কঠিন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ম্যাম শীট দেখলে অনেক কঠিন লাগে ম্যাম। শোনো, আমরা হচ্ছে অনার্স মাস্টার্স এ যা পড়ে আসছি তোমাদের